أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم 10 মিনিটস মাদ্রাসায় আপনাকে স্বাগত। আজ আমরা কোরআন শরীফের কোন জায়গায় থামতে হয় আর কোন জায়গায় থামা নিষেধ তা শিখব। থামাকে আরবি ভাষায় ওয়াকফ বলা হয়, ওয়াকফ অর্থ থামা। তো এখানে ওয়াকফেতাম, ওয়াকফেতাম বলা হয় এই চিহ্নটাকে। ওয়াকফে তামের বেলায় অবশ্যই থামতে হবে। ক্বালু ইন্না কুন্না যালিমিন, তবে ওয়াকফে তামের উপরে যদি এভাবে অন্য কোনো শব্দ থাকে তাহলে এখানে যে অবশ্যই থামতে হবে এমন কোনো বাধ্যতামূলক কিছু নেই, তবে থামা ভালো। তারপরে মিম চিহ্ন, এটাকে বলে ওয়াকফে লাজেম। এরূপ স্থানে অবশ্যই অবশ্যই থামতে হবে, কেহ যদি না থামে তাহলে এখানের অর্থ বিপরীত হয়ে কুফুরি পর্যন্ত হতে পারে, তাই এখানে অবশ্যই থামতে হবে। যেমন ফালা ইয়াহজুনকা কওলুহুম ইন্না না'লামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। তা চিহ্ন, তা চিহ্নকে ওয়াকফে মতলক বলা হয়। এই তা চিহ্নর স্থানে থামা ভালো, না থামা ভালো না। যেমন মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলিমান কাদীরা। পড়ার মধ্যখানে এরকমই জিম আসলে এটাকে বলা হয় ওয়াকফে জায়েজ। এরূপ স্থানে থামা না থামা উভয়ই জায়েজ, তবে থামা উত্তম। যেমন ইন্নি আনা রাব্বুকা ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আবার ইন্নি আনা রাব্বুকা ফাখলা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। তারপরে ঝা চিহ্ন, ঝা চিহ্নকে ওয়াকফে মুজাওয়াজ বলে। এই ঝা চিহ্নতে থামা না থামা উভয়ে জায়েজ, তবে না থামা ভালো। যেমন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ক্বাফাইনা মিন বাদিহি বির রুসুল ওয়াতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস। আবার ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ক্বাফাইনা মিন বাদিহি বির রুসুলি ওয়াতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস। সাদ চিহ্নকে অর্থে মুরাখাজ বলে। এরূপ স্থানে না থামিয়া অন্য শব্দের সাথে মিলাইয়া পড়া ভালো, তবে কেহর যদি নিঃশ্বাস শেষ হয়ে যায় তবে থামলে ক্ষতি নাই। যেমন উল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন। আবার উল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ধরেন আমার শ্বাস শেষ হয়ে গেছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন। তারপরে আছে কফ ফা একসাথে, এটাকে বলা হয় ওয়াকফে আমর। এই চিহ্নটা ওয়াকফ করার জন্য নির্দেশ করে। যেমন সিনওয়ানু ওয়া গায়রু সিনওয়ানি ইউসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াকিলুন। তারপরে কফ চিহ্ন,
এই চিহ্নকে বলা হয় কিল্লা আলাইহি ওয়াকফুন। এই স্থানে থামা না থামা উভয়ে জায়েজ, তবে না থামা উত্তম। যেমন লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আবার লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। তারপরে লাম চিহ্ন, এটাকে বলা হয় লা ওয়াকফা আলাইহি, এরূপ স্থানে না থামার জন্য। এই চিহ্নটা না থামার জন্য নির্দেশ করে, এখানে মিলিয়ে পড়তে হবে, বাধ্যতামূলক। যেমন وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَنْ لَوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ। তবে যদি কেহর এখানে নিঃশ্বাস শেষ হয়ে যায় তবে এভাবে পড়তে হবে। وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا। তারপরে আছে সাতটা। এরূপ স্থানে শব্দ হালকা একটু ভঙ্গ করে শ্বাস চালু থাকবে, তারপরে পড়তে হবে। শ্বাস চালু রেখে শব্দটা একটু সময়ের জন্য থামিয়ে তারপর পড়তে হবে। তা আমি এখন পরে শোনাচ্ছি। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদাল রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এখানে কিন্তু আমি শ্বাস ছাড়ি নাই, তবে হালকা একটু শব্দটাকে বন্ধ রাখছি, এভাবে পড়তে হবে সাক্তা। তারপরে রয়েছে ওয়াও ক্বাফ ফা তা ওয়াকফাতুন। এরূপ স্থানে সাক্তার ন্যায় যেভাবে আমরা একটু আগে পড়ছি সাক্তা, ঠিক ওভাবে হবে, তবে থামার নিকটবর্তী হবে, কিন্তু শ্বাস ছাড়া যাবে না। যেমন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমি এখানে কিন্তু ওয়াকফ করি নাই, সাক্তার ন্যায় পড়ছি, শ্বাস না ছেড়ে, ঠিক এভাবেই পড়তে হবে। তারপরে রয়েছে এই রকমের তিনটা ফোটার ন্যায়, এটাকে বলা হয় ওয়াকফে মোয়ানাকা। তো মোয়ানাকার বেলায় যদি কেহ এক জায়গায় থামে পরবর্তী জায়গায় মিলাইতে হবে, যে কোনো এক জায়গায় থামতে হবে, এক জায়গায় মিলাইতে হবে। যেমন ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আবার ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অনেকে কিন্তু এভাবে পড়ে মিন কুল্লি আমরিং সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে আদৌ পড়া যাবে না, এভাবে পড়া যাবে না, এটাকে যে কোনো এক জায়গায় থামতে হবে আর এক জায়গায় মিলাইতে হবে, এটাই হলো ঐক্যমত নিয়ম। আরো কিছু অতিরিক্ত চিহ্ন রয়েছে, যেমন লাম, এটাকে বলা হয় ওয়াকফে মঞ্জিল, এখানে থামতেও পারেন মিলাইতে পারেন। সাদ ওয়াকফুন নবী, এখানে থামা অতি উত্তম। তারপরে আইনের মতো নিচে টান দেওয়া, এখানে ওয়াকফে জিবরিল, এরূপ স্থানে ওয়াকফ করা বরকতপূর্ণ। তারপরে গাইন ওয়াকফে গুফরান, এরূপ স্থানে ওয়াকফ করলে গুনা মাফ হয়। এই চিহ্নকে বলা হয় তাসহিল, এই চিহ্নকে বলা হয় এলামা। তো এখানে আমি থামতেও পারেন মিলাইতেও পারেন, এইসব স্থানের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আল্লাহ আমাদের সবাইকে
কোরআনের সব নিয়ম কানুন জেনে সেই অনুযায়ী তেলাওয়াত করার মতো তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহ।